ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم. আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন বেদাতীদের সম্পর্কে, আসলে বেদাত কেমন ভাবে ছড়িয়ে গেছে সমাজে। উনি বলছেন যে আমরা কিভাবে সতর্ক করব মানুষকে, বেদাতীদেরকে। আসলে মানে এটা বিভিন্ন আপনার স্থান ভেদে বা অবস্থা ভেদে পার্থক্য হতে পারে, তবে স্বাভাবিকভাবেই যখন দেখবেন আপনার বন্ধু বান্ধবদের মধ্যে বা আত্মীয় স্বজনদের মধ্যে বেদাতগুলো, তখন তাদেরকে একটু কৌশলে কাজ করতে হবে। কৌশলে যেটা, সেটা হলো যে বেদাত কি জিনিসটা আসলে সেটা তাদের সামনে বোঝাতে হবে। প্রথমত যে বেদাত জিনিসটা কি, বেদাত জিনিসটা কি এটাই বোঝাতে হবে। কারণ কি জানেন? কারণ হলো বেদাত কোনটা, যেটা দিনের মধ্যে নতুন সৃষ্টি, যেটা মানুষ নেকির উদ্দেশ্য করে থাকে। তো তারা একটা আমল করতেছে, সেটা তারা ভালোই মনে করে। আপনি যখন তাদেরকে বেদাত বলবেন তখন তো কিন্তু খেপে যাবে তারা, যে ভালো জিনিস আবার বেদাত হয় কী করে, খারাপ হয় কী করে, এটা কিন্তু তারা বলবে। সেজন্য বেদাত কি জিনিসটা সেটা উল্লেখ করবেন। আর একটা সমস্যা আপনাকে হয়তো সম্মুখীন হবে, যে নিষেধ আছে কি এটা করতে, এটা বলবে কিন্তু। তখনই কিন্তু আপনার এখানে তাকে বুঝাই দিতে হবে যে আসলে নিষেধ থাকলে তো আমরা প্রশ্নে উঠতো না, হারাম হারামে। নিষেধ নাই বলেই তো বেদাত বলছি, নিষেধ থাকলে তো হারামে বলতাম। তো যাই হোক, মূলত মানে বেদাত কি জিনিস, প্রথমত আপনার তাদের সামনে সুন্নাতের গুরুত্ব যেটা, সুন্নাত রাসূলের সুন্নাত অনুসরণ করা, রাসূলের যেটা করেছেন সেটা করা, তাদেরকে বুঝাতে হবে। প্রথমত আপনাকে বলি যে ইবাদত কবুলের শর্ত আছে। যে কোনো ইবাদত বা নেকির কাজ, নেকি আপনি যদি ইবাদত কোনো ইবাদত করতে চান, তাহলে সেই ইবাদতের দুইটা শর্ত আছে, মৌলিক শর্ত দুইটা। একটা হলো যে ইখলাস সহকারে করতে হবে, একনিষ্ঠভাবে শুধুমাত্র আল্লাহর জন্যই আপনি করতেছেন, এটা হতে হবে, তাছাড়া গ্রহণযোগ্য হবে না, এটা এক। দুই হলো যে যে ইবাদতটা করছেন আল্লাহর জন্যই করছেন, কিন্তু সেটা হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পন্থা অনুযায়ী। যদি সেটা রাসূল ইসলামের প্রদর্শিত পন্থা অনুযায়ী না হয়, তাহলে সে ইবাদত গ্রহণযোগ্য হবে না। এটি তাকে বোঝাতে হবে, এটি তাদেরকে বোঝাতে হবে যে রাসূল যেভাবে করেছেন সেভাবে যদি আমরা না করি, সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না। যেমন নামাজ, নামাজের ব্যাপারে রাসূল সাল্লাম কী বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো সেভাবে নামাজ পড়ো, সেভাবে পড়তে হবে, উপায় নাই, নিজে আবিষ্কার করার কিছু। যেভাবে রাসূল সাল্লাম নামাজ পড়েছেন সেভাবে করতে হবে। খুজু আননি মানাসিকাকুম, আমার পক্ষ থেকে তোমরা হজের নিয়মকানুন শিখে নাও, হজের নিয়মকানুন শিখে নাও তোমরা। রাসূল সাল্লাম কীভাবে হজ করেছেন, আমি যদি বলি যে আমরা হজ শুরু করবো মিনা থেকে বা আরাফায় যাবো না, আরাফায় 9 তারিখে পরিবর্তে 10 তারিখে না হয় যাবো বা 8 তারিখে যাবো, হবে কি না? কারণ রাসূল সাল্লাম 9 তারিখে গেছেন, 9 তারিখে যেতে বলেছেন। যেভাবে হজ করতে তিনি বলেছেন সেভাবে আমাদেরকে হজ করতে হবে। তো এরকম প্রতিটা ইবাদত রাসূল সাল্লাম যেভাবে করেছেন সেভাবে আমাদের করতে হবে। এর বিপরীতে যদি করি সেটি আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, সেটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। রাসূলের অনুসরণ করতে হবে প্রতিটা ইবাদতের ক্ষেত্রে, প্রতিটা ইবাদতের ক্ষেত্রে যদি রাসূল সাল্লাম যেভাবে করেছেন বা যেভাবে বলেছেন সেভাবে যদি আমরা না করি, সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। এটি তাদের মাথায় প্রথমত ঢোকাতে হবে। দ্বিতীয়ত, বেদাত কি জিনিস, বেদাতটা হলো দিনের মধ্যেই নতুন সৃষ্টি, দিনের নাম করে সৃষ্টি হবে, এটা তাদেরকে বোঝাতে হবে। দিনের নাম করে সৃষ্টি হবে, যেমন তাদেরকে জিজ্ঞেস করবেন যে আমরা যদি মসজিদে ঢুকি যখন, তাহিয়াতুল মসজিদ পড়ে 2 রাকাত, তো কয়েকজন ঢুকে ওনাকে বলবেন যে আমরা জামাত বদ্ধভাবে করি, জামাতে নামাজ পড়া তো নেকি বেশি, জামাতে নামাজ পড়ার নেকি বলা হয়েছে যে মানে 25 গুণ 27 গুণ বেশি, তো আমরা তাহিয়াতুল মসজিদে একা একা কেন পড়ব, জামাত বদ্ধভাবে পড়া শুরু করি, তাদেরকে বলে দেখবেন। স্বাভাবিক উত্তর দেবেন না এটাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন একা একা পড়তে, জামাতবদ্ধভাবে তিনি পড়েননি, চাবিগুলো পড়েননি, বিদায় আমরাও একা একাই পড়বো। তো আমরা যদি আজকে কেউ জামাতবদ্ধভাবে তাহিয়াতুল মসজিদ শুরু করে দিই, সেটা কি গ্রহণযোগ্য হবে? না, গ্রহণযোগ্য হবে না, গ্রহণযোগ্য হবে না। কিন্তু এটা তো ভালো কাজ, জামাতে নামাজ পড়া ভালো না, কিন্তু তবুও কেন গ্রহণযোগ্য হচ্ছে না? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ নেই, তিনি নিজে করেননি, করতে বলেননি।
রাসূলুল্লাহ বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, অর্থাৎ যেটা তো আমাদের কোনো নির্দেশ নাই আর নতুন সৃষ্টি করলে দিনের মধ্যে সেটাই হচ্ছে বিদআত, সেটাই হচ্ছে পরিত্যাজ্য। এই জিনিসটি তাদেরকে বুঝাবেন যে প্রতিটা আমল হতে হবে যতই ভালো দেখাক, কিন্তু ভালো হলেও সেটি যেন রাসূল ইসলামের পদ্ধতি অনুযায়ী হয়, রাসূল ইসলাম করেছেন কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। আচ্ছা নিষেধ বলে যে নিষেধ কি আছে, না নিষেধ থাকবে না তো, কারণ রাসূল ইসলাম তো একটা কায়দা দিয়ে গেছেন যে এটা হচ্ছে আমার দিন, আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য মহান আল্লাহ কি বলছেন আমি তোমাদের জন্য আজকে দিনকে পরিপূর্ণ করে দিলাম, দিন তিনি পরিপূর্ণ করে দিয়েছেন, তিনি যেটা বলেছেন যেটা করেছেন সেটাই দিন, তিনি বলে দিয়েছেন যে আমি তোমাদের মধ্যে দুটি বস্তু রেখে যাচ্ছি, মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু, লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, তোমরা পদভ্রষ্ট হবে না কখনো যদি দুটো জিনিস ধরে রাখো, কিতাব এবং সুন্নাত, তিনি দিয়ে গেছেন। সুতরাং এই দুইয়ের বাইরে নতুন আবিষ্কার করার কোনো সুযোগ নেই, যে দুইটা দিয়ে গেছেন সে দুইটা সেটারই অনুসরণ করতে হবে, তিনি যা বলেছেন যা করেছেন। এখন যদি আমি একটা নতুন করে দিয়ে বলি উনি নিষেধ করেন, না চলবে না, কারণ ইবাদতের ক্ষেত্রে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন যে ইবাদতের ক্ষেত্রে মূলনীতি হলো আসল হলো যে অবৈধতা নিষিদ্ধতা, কোনটা বৈধ যেটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বা নির্দেশ আছে সেটা বৈধ, সেটা হচ্ছে বৈধ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেটা বলেননি সেটা করা যাবে না, কিন্তু ইবাদত ছাড়া অন্যান্য বিষয় যেগুলো আছে দুনিয়াবি বিষয় দুনিয়াবি কার্যকলাপ সেটার ক্ষেত্রে আসল হচ্ছে মূলনীতি হচ্ছে যে বৈধতা, কোনটা অবৈধ কোনটা হারাম, যেটা রাসূল ইসলাম হারাম বলেছেন দুইটার কিন্তু পার্থক্য রয়েছে, আপনাদের কিন্তু এটা বোঝা লাগবে যে ইবাদতের ক্ষেত্রে আসল হচ্ছে নিষিদ্ধতা, কোনটা বৈধ যেটা রাসূল ইসলাম নির্দেশ দিয়েছেন সেটা বৈধ, আর ইবাদত ছাড়া অন্যান্য বিষয়ে আসল হচ্ছে বৈধতায় সব বৈধ, কারণ আল্লাহ বলেছেন ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়ান, তুমি তোমাদের জন্য জমিনে যা কিছু আছে সব কিছু তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন, সুতরাং সব কিছু বৈধ, কোনটা নিষেধ যেটা তিনি নিষেধ করে দিয়েছেন, ওকাদ ফাসসালা লাকুম মা হারামা আলাইকুম, তিনি তোমাদের বর্ণনা দিয়েছেন যা তুমি হারাম হারাম করেছেন তার বিশদ বর্ণনা তোমাদেরকে দিয়ে দিয়েছেন। তাহলে জমিন যা কিছু আছে সব কিছু আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করলেন, তারপরে যেটা নিষেধ সেটাও বর্ণনা করে দিয়েছেন, ওকাদ ফাসসালা লাকুম মা হারামা আলাইকুম, তোমাদের উপর যা হারাম করেছেন তার বিশদ বিবরণ দিয়ে দিয়েছেন। এটা হলো ইবাদত ছাড়া অন্যান্য বিষয়, কিন্তু ইবাদতের ক্ষেত্রে হলো যে যেটা তিনি করে গেছেন শুধুমাত্র সেটুকুই করতে হবে, এখানে আপনার আদেশের দলিল খুঁজতে হবে নিষেধের দলিল না, এখানে আদেশের দলিল আমাদেরকে খুঁজতে হবে, নিষেধের দলিল খোঁজা যাবে না অসম্ভব, আদেশ আছে কিনা এটা দেখতে হবে নিষেধের না। আমি একটা জিনিস করব ইবাদতের ক্ষেত্রে যেটা একটা ইবাদত, তখন আমাদের খুঁজতে হবে যে রাসূল ইসলাম করেছেন বা করতে বলেছেন কিনা, আমি যদি বলি নিষেধ আছে কিনা খুঁজি না, কারণ তিনি বলে গেছেন যে ব্যক্তি নতুন কিছু সৃষ্টি করলো সেটা পরিত্যাজ্য। তো যাই হোক, এই জিনিসটি তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন, আর বেদাতে যে ভয়ঙ্কারিতাটা রাসূল ইসলাম অনুসরণ না করলে কী হতে পারে সেটিও তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন, বেদাত অনুসরণ বেদাত করলে যে মানে তারপরে অনেক ভালো কাজ যেটা হয়তো মানে সমাজে প্রচলিত আছে ওরা তো বলবে ভালো, হ্যাঁ তাদেরকে এটাই বলার চেষ্টা করবেন যে ভালো বলেই ভালো দিনের মধ্যে সৃষ্টি বলে এটাকে বেদাত বলা হচ্ছে, আর রাসূল ইসলাম দিনের মধ্যে নতুন সৃষ্টিকে তিনি বলেছেন যে পরিত্যাজ্য, এটা গ্রহণযোগ্য নয়। এই জিনিসগুলো তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন এবং খুব হেকমতের সাথে, খুব হেকমতের সাথে, রেগে যেয়ে না, কারণ আমি তো বললাম যে আসলে আমাদের মানে এক্ষেত্রে আমাদের কিছু মানে যারা সমাজে দায়িত্বশীল বা যারা ধর্মীয় নেতা তাদের দোষ আছে, তারা তাদেরকে এভাবে অভ্যস্ত করে তুলেছে যে কারণে কিন্তু তারা এগুলো কিন্তু সহজে ছাড়তে চায় না, এ কারণে কিন্তু এরা এগুলো সহজে ছাড়তে চায় না, বুঝতে চাইবে না যে ওরা কি ভুল করতেছে, আপনাকে হেকমতের সাথে তাদেরকে বোঝাতে হবে, তাদেরকে হেকমতের সাথে বোঝাতে হবে যে এটাই হচ্ছে সঠিক, এটাই হচ্ছে সঠিক, দলিল সহকারে তাদেরকে হেকমতের সাথে বোঝাতে হবে, রাগলে চলবে না, রাগলে চলবে না, কারণ স্বাভাবিক তাদের প্রথমে বুঝতে সমস্যা হবে, সমস্যা হবে, এইভাবেই তারা যেহেতু গড়ে উঠেছে। আর তারপরে অনেকে বেদাতে প্রকার করে ফেলেছে যে বলেছে যে বেদাতে হাসানা, যেটা ভালো বেদাত সেটা গ্রহণযোগ্য, অথচ প্রত্যেকটা বেদাতে রাসূল সাল্লাম বলেছেন কুল্লু বেদাতিন দলালা, প্রত্যেকটা বেদাতে হচ্ছে পদভ্রষ্টতা, অকুল্লো দলাতিন ফিন্নার, প্রত্যেক পদভ্রষ্ট জাহান্নাম যাবে।
তো যাই হোক, কৌশল অবলম্বন করে হেকমত অবলম্বনের সাথে তাদেরকে বিদাত থেকে সতর্ক করবেন। মহান আল্লাহ আমাদেরকে শিরক এবং বিদাত থেকে দূরে রেখে ইসলামী আইন অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।